আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা স্ট্রিট লাভার, আজকে চলে এসেছি স্ট্রিটে। চিকেন খাবো, চিকেন। স্ট্রিট ফুড লাভার, স্ট্রিট ফুড লাভার উই আর। আমাদের এখানে মানে এটা ইসে চিকেন এবং তান্দুরি চাট। এটা আসলে ওই যে যেটা মাটির কাপে চা যেটা হয় সেটা এখানে ইন্ডিয়ার মতো একটা স্টাইল চলে আসছে। মোটামুটি ভালোই, খারাপ না। এখানে অনেক মানে যে মশলা টশলা দিয়ে বাসা থেকে করে নিয়ে আসে, এখানে শুধু মানে যে উপরে ফ্রাই করে সব কিছু আসলে রেডি করে নিয়ে আসে আগে থেকে। আর এখানে এসে আমরা বাকি ফ্রাইটা এখানে হয়, তান্দুরিটা এখানে হয়। অনেক মানুষ এখানে খেতে আসেন, আসলে ম্যাক্সিমাম মানুষই স্ট্রিট ফুড লাভার হয়, তাদের মধ্যে আমরাও পড়ি। অনেকে নাক ছিটকায় যে বহুত মানুষজনই পছন্দ করে খাবে। আজকে চিন্তাভাবনা করেছি যে হ্যাঁ, এটা হলো চিকেন, যেভাবে এটা প্রসেস করা হয় সেটা আসলে সে এভাবে দেখাচ্ছে। আমার সাথে কথা বলে নিছে, আমরা আগে তার সাথে কথা বলে নিছি যে কীভাবে করেন। আসো সামনে, আগে আসো, দেখাও দেখাও। চালের আটা আর এটা তারা ওখানে বানিয়ে নিয়ে আসে, পরে একটা প্রসেস করে নিয়ে আসে, এখানে এসে একটু ফ্রাই করে দেয়। অনেক সময় নিয়ে এটা কাজটা করে তারা, ভালোই, খারাপ লাগে না, ভালোই লাগে। আসলে এখন তোমাকে দেখাবো এখানে তোমার যে তান্দুরি চা বলে। আমি কলকাতায় যে কয়েকদিন ছিলাম, আমি প্রত্যেকদিন যে কত কাপ চা খাইছি, জাস্ট ওয়াও। কলকাতার চা গুলো এই চাটা ভালো লাগে। আসলে যে আমাদের আমাদের সাথে আছে উত্তরা কফি হাউসের যে মালিক, সে না ফ্যামিলি ওর, তার বাচ্চারা তো মানে প্রতিদিন আসে, তারা বলে যে আমাদের এটা খুব ভালো লাগে। এই যে প্রসেসটা বলে দিচ্ছেন আর কি, বেশ ভালো, ইন্ডিয়া ইন্ডিয়া ভাব। আসলে আপনাদের দুইজনের কথোপকথন আমি শুনছি, কিভাবে করেন, কিভাবে নিয়ে আসেন বা কি করেন, মানে কি কি দিয়ে বানান সব কিছু বলে দিচ্ছে। অনেকেই খাচ্ছে চাটা, ও খাবে, তারও অনেক ইচ্ছা, সে অনেক বড় একজন ইউটিউবার হবে। রুটি শেখা হয়ে গেছে, পরিবেশন হয়ে গেল, চিকেন অর্ডার ছিল, এটা শেষ হলো, তারপরে চা। এই যে চিকেন তান্দুরিটা তারা এইভাবে মোটামুটি সময় নিয়ে প্রসেস করে রেডি করে তারপরে প্রোভাইড করে। এখন খেয়ে রিভিউ দিব আমি যে কেমন হয়েছে। মানে আসলে যারা যে বারবিকিউ গ্রিল গুলো পছন্দ করে তাদের জন্য খুবই বেস্ট, এত মজা হয়। এই চাটা কিভাবে ঢালছে কাপে, মাটির কাপে, যে এটা কি কাঁসা, সাথে মানে সাথে
আব্দুল্লাহপুর আজমপুর এই দিকে থাকেন আর কি, তারা অবশ্যই মিস করবেন না। রেডি হয়ে গেছে এদিকে তাকাও আপু। বড় হয়ে একজন অনেক বড় ইউটিউবার হতে চাই। অনেক অনেক দোয়া রইল, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।